তার সঙ্গে গোপালকের সংখ্যাও আছে মায়াকল বাহাদুর জুড়ে। এখানে কৃষ্ণও আছে, আমরা রামের থেকে কৃষ্ণের কথাই বলবো আর কৃষ্ণের একমাত্র উপাসক চৈতন্যের কথাই বলবো। তোদের রাম আমাদের এখানে কিছুই করতে পারবে না, কারণ বিজেপির রাম আমাদের হিন্দুদের ঘরে ঘরে, আমাদের একমাত্র ওই ছোট্ট একটা নারায়ণ শিলা, সেই নারায়ণ শিলা দিয়েই আমাদের পুজো শুরু হয়। সেখানে রামের আজকে পাঠানো, আজকে দেবতা, আজকে এই হচ্ছে রাম। আর সেই রাম বাঁচতে পারে আজকে রাবণের হাত থেকে, দুর্গার কাছ থেকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আজকে দেবী দুর্গা আজকে সাধনা করে তার কাছ থেকে অস্ত্র নিয়ে, তারপরে সেই অস্ত্রতে আজকে যখন রাবণকে হত্যা করার পরে সীতাকে উদ্ধার করে নিয়ে আজকে অযোধ্যায় ফিরে আসা নিজের রাজ্যে, আজকে কেউ বলে না আজকে তোমার সীতাকে ঢোকানো যাবে না। সেদিনকে দাঁড়িয়ে রাম বলে আমার দেশে আমার রাজ্যে তোমাকে প্রবেশ করা যাবে না, তাই সীতাকে বনবাসে পাঠিয়ে দিয়ে আবার ফিরে আসে নিজের রাজ্যে। এবং সেই সীতার চরিত্র আজকে ভাবুন, যে দুর্গার মাধ্যমে সীতাকে উদ্ধার করে নিজের রাজ্যে নিয়ে যেতে পারে না, সেই সীতার দুই সন্তান লব আর কুশ যখন নিজের পিতা এবং তার কাকা তাকে যখন লড়াই করে তাকে পিছমোড়া দিয়ে বেঁধে নিয়ে সে মার কাছে আসে, মা দেখো দুজনকে আমি আগে বেঁধে নিয়ে এসেছি, দেখো সেই রাম আর লক্ষ্মণকে বেঁধে নিয়ে আসার পর সীতা বলেন, ছি ছি লক্ষ্মণ, এ তোদের মাতা আর তোদের মাতারও, এ তোদের পিতা এবং পিতার ভাই ওদের ছেড়ে দে। সেদিনকে যে মাতার আজকে আজকে কর্তব্য পালন করে, মায়ের কর্তব্য পালন করে, সেই হচ্ছে আমাদের দুর্গা, সেই হচ্ছে সীতা মাতা। তাই পশ্চিমবাংলায় যদি কাউকে ভালোবাসতে পারি তাহলে বাংলার সেই দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়, সীতা মাতা আজকে দুর্গা আজকে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তাছাড়া কারোর কাছে আমরা মাতানত করতে পারবো না, পারবো না, পারবো না, এটাই আপনাদের বলতে এসেছি। তাই লড়াইটা হোক আজকে দুর্গা না আজকে রাম, আজকে সীতা না আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই হচ্ছে লড়াইয়ের আসল দিক। এবং সেখানে আমাদের আমাদের মনে করি সেটাই আমাদের ধর্ম, যেখানে আজকে হযরত মুহাম্মদ আজকে তিনি আজকে মুসলমানদের নিয়ে আজকে তার ধর্ম প্রচার করেন, কোথাও হযরত মুহাম্মদকে নিয়ে কোনো মুসলিম আজকে কোনো রাজনৈতিক দল তৈরি হয় না, যেখানে যীশু খ্রিস্টের নামে কোনো রাজনৈতিক দল হয় না, এখানে রাম আর কৃষ্ণ নাম আরও অনেক দেবতা আছে আমাদের কাছে, দলিতরা তাদের তপশিলি জাতি উপজাতির মানুষ এবং সেখানে গোপালায় কৃষ্ণ তারা ওদের কাছে দেবতা নয়, ওদের আসল দেবতা রামের নামে, ওদের সেই নরেন্দ্র মোদী খালি কামাও আর কামাও, মানুষকে পোকা বানাও আর বানাও, আর সব কিছু কেড়ে করে দিয়ে লুটে ফুটে পালা, এই জিনিস চলবে না, এই জিনিস চলবে না। বাংলায় আগামী দিন ভারতবর্ষের মানুষ ডাক দিচ্ছে আমাদের নেত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়, তাছাড়া কেউ নেত্রী নয়। আজকে আগামী দিন আমাদের এর জবাব পঞ্চায়েতে পঞ্চায়েতে দিয়ে ভারতবর্ষের নেত্রী হিসাবে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ডাক এসেছে সেই ডাকে তাদের বাঁচাতে হবে। এইটুকুই আপনাদের জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকনটি দাবান আর প্রতি মুহূর্তে পেতে থাকুন তাজা খবরের ভিডিও আপডেট।